হ্যালো ডিয়ার নার্সিং স্টুডেন্টস ব্রাদার অ্যান্ড সিস্টার টুডে উইল ডিসকাস অ্যাবাউট অ্যান্টিডোট আজকে আবারও আমরা আনতে চলেছি একটা গুরুত্বপূর্ণ টপিক যা প্রত্যেক এক্সাম বা ইন্টারভিউয়ে তুমি অ্যান্টিডোট সম্পর্কে কোনো না কোনো কোয়েশ্চেন পাবে আজ আমরা ইম্পর্টেন্ট দশটি অ্যান্টিডোটের নাম জানব চলো যাওয়া যাক ফার্স্ট অ্যান্টিডোট কি অ্যান্টিডোট হলো একটা কেমিক্যাল সাবস্ট্যান্স যেটা প্রতিশোধক বা বিষ্ণাশক দ্রব্য এই অ্যান্টিডোটের কাজকে যদি কোনো মেডিসিনের ওভারডোজের ফলে পেশেন্টের টক্সিসিটি সৃষ্টি হয় সেই টক্সিসিটিকে নিউট্রালাইজ বা কারেকশান বা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য বা সেটাকে নিষ্ক্রিয় করার জন্য আর এগেনস্টে আমরা যে সাবস্ট্যান্ড ইউজ করি তাকে অ্যান্টিডোট বলে সংক্ষেপে বলি যে মেডিসিনের ওভারডোজের ফলে যে টক্সিসিটি সৃষ্টি হয় সেই টক্সিসিটিকে নিউট্রেলাইজ বা ইনহিবিট করার জন্য যে সাবস্ট্যান্স ইউজ করি তাকে অ্যান্টিডোট বলে চলো যাওয়া যাক ফার্স্ট হেপারিন তো হেপারিন বলতে আমরা কী বুঝি হেপারিন ইট ইজ এ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হেফারিন একটা ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট এটা অনেক সময় কোশ্চেন এসে থাকে যে ন্যাচারাল অ্যান্টি কোয়াগোলেন্টের নাম কী তো আমরা হেফারিন বলবো ন্যাচারাল অ্যান্টি কোয়াগোলেন্ট হেফারিন বেসিক্যালি আমরা ইউজ করি কার্ডিয়াক্স সার্জারি ডায়ালাইসিস এবিজি অ্যানালাইসিস করার জন্য হ্যাঁ এই এবিজি অ্যানালাইসিস করার জন্য কোন স্রিঞ্জ ইউজ করা হয় এটা অনেক সময় কোশ্চেন এসে থাকে তাই তোমরা বলবে যে এই এবিজি অ্যানালাইজ করার জন্য আমরা হেপারেনাইজ স্রিঞ্জ ইউজ করি যদি এই হেপারিনের ওভারডোজ হয়ে যায় এই হেপারিনের ওভারডোজের ফলে বা পেশেন্টের স্কিনের মধ্যে আমরা ব্লাড দেখতে পাবো ব্লাড জমে থাকা এবং স্টুলের মধ্যে বা ইউরিন বা মুখ বা নাক দিয়ে ব্লাড বেরিয়ে আসা দেখতে পাবো যদি আমরা এরকম দেখি সেই টক্সিসিটিকে নিউট্রেলাইজ করার জন্য বা কারেকশান করার জন্য আমরা যেটা ইউজ করি সেইটা হলো অ্যান্টিডোট আর এই অ্যান্টিডোটের নাম প্রোটামিন সালফেট নেক্সট চলে যায় অরফারিন অরফারিন একটা অ্যান্টি যেটাকে আমরা ওরাল অ্যান্টি বলে থাকি এটা কোশ্চেন আসে অনেক সময় যে ওরাল অ্যান্টি কে তো ওরাল অ্যান্টি কোয়াগুলেন্ট অরফারিন এই অরফারিনের যদি ওভারডোজ হয়ে যায় তো আমরা সেম সাইড এফেক্ট দেখতে পাবো যা হেফারিনের ক্ষেত্রে দেখতে পেয়েছি এটাকে কারেকশান বা নিউট্রেলাইজ করার জন্য আমরা যেটা ইউজ করবো ভিটামিন কে আবারও বলি হেফারিন একটা ন্যাচারাল অ্যান্টি হেফারিন সাবকিউটিনিয়াস বা আইভিতে দেওয়া হয়ে থাকে অরফেরিন ওরাল অ্যান্টি যেটি ওড়ালে দেওয়া হয়ে থাকে এই হেপারিনের অ্যান্টিডোট হলো প্রোটামিন সালফেট অরফারিনের অ্যান্টিডোট হলো ভিটামিন কে আর নেক্সট চলে যাব ডিগক্সিন ডিগক্সিন হার্ট ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে হে হার্ট ফেল করে থাকে সেই সমস্ত পেশেন্টকে ট্রিট করার জন্য ডিগক্সিন ইউজ করে থাকে ডিগক্সিন ইউজ টু ট্রিট কনজেস্টিভ হার্ট ফেলিওর ডিগক্সিন যে সমস্ত পেশেন্ট এটা অনেকবার কোশ্চেন আসে যে হার্ট ফেলিওরের ড্রাগ অফ চয়েস কী তো তোমরা জেনে রাখবে যে হার্ট ফেলিওরের ড্রাগ অফ চয়েস হচ্ছে ডিগক্সিন যদি পেশেন্ট হার্ট ফেল করে থাকে তো আমরা যেটা বেস্ট মেডিসিন হিসাবে জানি সেটা হচ্ছে ডিগক্সিন তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে আর এই ডিগক্সিন চালানোর সময় নার্সিংয়ের রেসপন্সিবল কী বা নার্সিংয়ের কাজ কী তো এই ডিগক্সিন চালানোর সময় নার্সিং কাজ যে পেশেন্টের হার্ট রেট মনিটর করা এই চালানোর সময় নার্সিংয়ের কাজ যে পেশেন্টের হার্ট রেট মনিটর করা তো এটা অনেক সময় কোশ্চেন এসে থাকে যে ডিগক্সিন চালানোর সময় একজন নার্সিংয়ের রেসপন্সিবিলিটি কি। তো আমরা বলবো হার্ট রেট মনিটর করা এটা তোমরা নোটবুকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণভাবে লিখে রাখো বা পয়েন্ট করে রাখো আর এই ডিগক্সিনের যদি ওভারডোজ হয়ে যায় তাহলে পেশেন্টের হার্ট রেটের গরমিল দেখা যাবে বা পেশেন্টের যে টক্সিসিটি সৃষ্টি হবে বা সাইড এফেক্ট সৃষ্টি হবে সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা যে অ্যান্টিডোটি ইউজ করব সেটার নাম হলো ডিজিবাইন ইমিউন ফাভ নেক্সট আমরা চলে যাব মরফিন সালফেট মরফিন একটা ওপিওড মেডিসিন যেটা পেন ম্যানেজমেন্টের কাজে ব্যবহার হয় এই মরফিন আমরা বেসিক্যালি পেন ম্যানেজমেন্ট করার জন্য ইউজ করে থাকি যদি কোনো পেশেন্টে মরফিন চালিয়ে থাকি মরফিন সালফেট তাহলে নার্সিংয়ের রেসপন্সিবল কি এটা অনেকবার কোয়েশ্চেন আসে বলেছি ডিটক্সিনের ক্ষেত্রে সেম মরফিনের ক্ষেত্রেও কি মরফিন চালানোর সময় পেশেন্টের মরফিন পেশেন্টের মরফিন অ্যাডমিনিস্ট্রেট করার সময় নার্সিংয়ের রেসপন্সিবিলিটি কে তো রেসপিরেটরি রেট মনিটর করা লেস দ্যান টুয়েলভ হয়ে যায় তো ইমিডিয়েট তোমরা মরফিন সালফেট অফ করে দেবে এটা অনেকবার কোশ্চেন এসছে তাই বলি এটা তোমরা ইম্পর্টেন্ট বলে পাশে লিখে রাখো আর এই মরফিন সালফেট যদি টক্সিসিটির সৃষ্টি হয় তাহলে আমরা সেটা নিউট্রেলাইজ করার জন্য মরফিনের ওভার ডোজের ফলে যেটা টক্সিসিটির সৃষ্টি হয়েছে সেটাকে নিউট্রেলাইজ করার জন্য আমরা যে অ্যান্টিডোট ইউজ করবো তার নাম ন্যালোকজোন বা এটাকে আবার বলা হয় নারক্যান তোমরা লিখে রাখো যে এটাকে বলা হয় নারক্যান নেক্সট চলে যাব অর্গানো ফসফেট অর্গানোফসফেট বলতে কি বলছি অর্গানো ফসফেট বেসিক্যালি তিনটে পদ্ধতিতে হয়ে থাকে যেমন ইনহালেশানের দ্বারাই ইনগেশন অ্যান্ড টাচের দ্বারা যদি ফার্স্ট চলে যায় ইনহালেশান যদি কোনো ফার্মার তার জমিতে কৃষি জমিতে সার বা কীটনাশক দ্রব্য স্প্রে করে থাকে সেটা আমাদের শ্বাস দ্বারা যদি আমাদের ফুসফুসে চলে যায় তার ফলে যে টক্সিসিটি হয় বা ইনগেশন যদি কেউ কোনো পেশেন্ট বা কোনো ব্যক্তি সুসাইড করার জন্য কোনো বিষ জাতীয় দ্রব্য বা পয়জন সে ড্রিঙ্ক করে নেয় টাচের ফলে টক্সিসিটি সৃষ্টি হয় তাকে আমরা অর্গানো ফসফেট পয়জনিং বলি আর এই অর্গানো ফসফেট পয়জনিংয়ের ওভার টক্সিসিটিকে এই অর্গানো ফসফেটের টক্সিসিটিকে মেনটেন করার জন্য আমরা অ্যান্টিডোট ইউজ করে থাকি সেই অ্যান্টিডোট হচ্ছে অ্যাট্রোপিন সালফেট এখানে আছে মাশরুম পয়জনিং এই মাশরুম পয়জনিং বলতে কি বুঝি মাশরুম পয়জনিং হচ্ছে যে ব্যাঙের ছাতা মাশরুম মানে আমরা জানি ব্যাঙের ছাতা এই ব্যাঙের ছাতা দীর্ঘদিন থাকার ফলে যদি আমরা এগুলো টাচ করে ফেলি না বুঝে তাহলে আমাদের বডিতে টক্সিসিটির সৃষ্টি হয় এই টক্সিসিটিকে নিয়ন্ত্রণ বা নিউট্রেলাইজ করার জন্য আমরা যে অ্যান্টিডোজ অ্যান্টিডোট ইউজ করি তাকে বলা হয় অ্যাট্রোপিন সালফেট এটা অনেকবার কোশ্চেন এসছে তোমরা ইম্পর্টেন্ট লিখে রাখো যে অর্গ্যানো ফসফেট পয়জেনিং অ্যান্ড মাশরুম পয়জেনিং অ্যান্টিডোট কী তো অর্গ্যানো ফসফেট পয়জেনিং অ্যান্ড মাশরুম পয়জেনিংয়ের অ্যান্টিডোট হচ্ছে অ্যাট্রোপিন সালফেট নেক্সট চলে যাব বেঞ্জো ডাইজেপাইন এই বেঞ্জো ডাইজেপাইনকে আমরা ডাইজেপামো বলে থাকি আর এই ডা ডাইজেপাম বা বেঞ্জো ডাইজেপাইন এপিলেপটিকাস পেশেন্টের ক্ষেত্রে ইউজ হয় এপিলেপটিকাস বলতে কি বলছি যদি পেশেন্টের সিজার মোর দ্যান ফাইভ মিনিট যদি পাঁচ মিনিটের বেশি হয় তাহলে আমরা তাকে এপিলেপটিকাস বলবো আর এই এপিলেপটিকাসের ড্রাগ অফ চয়েস বেঞ্জো ডাইজেপাইন তোমরা লিখে রাখো যে এপিলেপটিকাসের ড্রাগ অফ চয়েস বেঞ্জে ডাইজেপাইন এটা অনেক ইম্পর্টেন্ট তোমরা আবারও বলছি যে লিখে রাখো যে এপিলেপটিকাসের ড্রাগ অফ চয়েস কি বেঞ্জে ডাইজেপাইন এই বেঞ্জো ডাইজেপাইনের ওভারডোজের ফলে পেশেন্ট কনফিউজ হয়ে যেতে পারে ডিপ্রেশন বা ব্রিথিং স্লোলি হতে পারে এটাকে নিউট্রালাইজ করার জন্য এই টক্সিসিটিকে নিউট্রালাইজ করার জন্য আমরা যে অ্যান্টিডোট ইউজ করি সেটা হলো ফ্লুমা জেনিল নেক্সট চলে যাবো অ্যাসপেরিন অ্যাসপেরিন ফিভার রিডিউস বা পেন রিলিভ করার জন্য ব্যবহার হয় এই অ্যাসপেরিনের যদি ওভারডোজ হয় তো আমরা অ্যান্টিডোট হিসাবে ইউজ করবো সোডিয়াম বাইকার্বনেট নেক্সট চলে যায় ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট ইউজ টু ট্রিট ইক্লেমসিয়া এই ইক্লেমসিয়া বলতে কী বলছি ইক্লেমসিয়া বলতে যদি পেশেন্টের কনভালসেশান সঙ্গে বিপি ওয়ান বাই নাইনটি তার সঙ্গে প্রোটিন ইউরিয়া থাকে তাকে আমরা ইক্লেমসিয়া বলি আবারও বলি যে ইক্লেমসিয়া বলতে যদি পেশেন্টের কনভালসেশান সঙ্গে বিপি ওয়ান বাই নাইনটি এমএমএসজি সঙ্গে প্রোটিন ইউরিয়া থাকে তাহলেই আমরা তাকে ইক্লেমসিয়া বলি আর এই ইক্লেমসিয়া এর ড্রাগ অফ চয়েস হলো ম্যাগনেশিয়াম সালফেট তোমরা এটা ইম্পর্টেন্ট বলে পাশে লিখে রাখো যে ই ক্লেমসিয়া এ ড্রাগ অফ চয়েস ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেটের টক্সিসিটির কারণে আমরা যে অ্যান্টিডোড ইউজ করি সেটা হলো ক্যালসিয়াম গ্লুকোনেট এই ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা অ্যাডমিনিস্টার করি ওয়ান গ্রাম টেন পারসেন্ট ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি রুট দ্বারা স্লোলি ইউজ করি ফাইভ থেকে টেন মিনিট এটা মনে রাখবে যে টেন পারসেন্ট ক্যালসিয়াম গ্লুকোনেট ইউজ করি ওয়ান গ্রাম পাঁচ থেকে দশ মিনিট এটা খুব স্লোলি দিতে হয় নেক্সট আমরা চলে যাব আয়রন যদি আয়রনের ওভারডোজ হয়ে যায় বা টক্সিসিটি হয় তাহলে ডি ইউজ করবো আমরা নেক্সট চলে যাবো প্যারাসিটামল প্যারাসিটামলকে আমরা ফেনন বলে থাকি প্যামল এই প্যারাসিটামলের ওভারডোজ যদি হয় তাহলে পেশেন্টের ডায়রিয়া হতে পারে কনস্টিপেশন হেডেক হতে পারে তাই আমরা এটা নিউট্রালাইজ করার জন্য ইউজ করবো এন অ্যাসিটিল সিস্টেন এটা তোমরা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো কারণ এটা অনেকবার কোশ্চেন এসছে যে প্যারাসিটামলের অ্যান্টিডোট কি তো এন অ্যাসিটল সিস্টেন আবারও আমরা সংক্ষেপে আলোচনা করে নিই যে হেফারিনের অ্যান্টিডোট প্রোটামিন সালফেট অরফারিন ভিটামিন কে ডিভক্সিন ডিজিবাইন ইমিউনফা মরফিন নেলোকজোন অর্গানোফসফেট ফসফেট পয় অরগানোফসফেট বা মাশরুম পয়জনিং অ্যাট্রোপিন সালফেট বেঞ্জো ডাইজেপাইন ফ্লুমা জেনিল সোডিয়াম বাইকার্বোনেট ম্যাগনেসিয়াম সালফেট ক্যালসিয়াম গ্লুকোনেট আয়রন ডিফরক অ্যান্ড প্যারাসিটামল এন অ্যাসিটিল সিস্টেন আজকে এই ছিল অ্যান্টিডোট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি এই দশটা তোমরা সঠিকভাবে পড়ে নেবে যেন পরবর্তী নার্সিং রিলেটেড সমস্ত এক্সামে তোমরা সঠিকভাবে অ্যানসার দিয়ে আসতে পারো আর পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এন সাকসেস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকো আজকে এই পর্যন্ত